উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ভারতের পাঁচটি রাজ্যে আজ থেকে টানা পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মৌসুম ভবন জানিয়েছে, আজ থেকে বৃষ্টিপাত শুরু হবে, ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। জানা গিয়েছে, পশ্চিম হিমালয়ে ভারতের রাজ্যগুলিতে আজ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহারের বিভিন্ন অঞ্চলে শনিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আজ থেকে বুধবারের মধ্যে সিকিম, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা পশ্চিমবঙ্গের গাঙ্গেয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল ও উত্তরাখণ্ডে। আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ডে আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেরাদুন, নৈনিতাল, তেহারি, পাউরি, চম্পাঘাট, বাগেশ্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে উত্তরাখণ্ডে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ আজ এবং সোমবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম, অসম, মেঘালয় বিভিন্ন একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী চার দিনের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বুধবার মধ্যপ্রদেশে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। অন্ধ্রপ্রদেশে অনুগুলে ইয়ার নামে সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শনিবার থেকে সোমবার, বুধবার তেলেঙ্গানায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর উপর দিয়ে একটি ঘূর্ণিঝড় বয়ে চলার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর আবহাওয়া দপ্তর ARC জানিয়েছেন, সোমবার এবং মঙ্গলবার চেন্নাই তার আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। RSC পূর্বাভাসে জানিয়েছে, তামিলনাড়ুতে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল, কিন্তু রাজ্যের অল্প কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের একাধিক অঞ্চলে ঘূর্ণিঝড়ের একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার জেরে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।